হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস কলমে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে হচ্ছে 23rd ডিসেম্বর, আজকে একটা স্পেশাল ডে, আজকে মার বার্থডে। তো আজকের এই জন্মদিন উপলক্ষে কিছু ছোটোখাটো প্ল্যান আমরা করেছি আমাদের মতো করে। তো সেটাই কি হবে না হবে সেটা তো তোমরা পরপর জানতেই পারবে। তো চলো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করি। ফ্রাইড রাইস, পনির বাটার ফ্রাই, ব্যাটার ফ্রাই, ডিমের, ও মা, আর কি হবে? আর হবে হচ্ছে ডিমের কোরমা। ভাবতে পারো যে জন্মদিনে ডিম কেন হচ্ছে, কারণ মার ফেভারিট হচ্ছে ডিম। মা তো মাছ খায়, মাংস খায় না, তো তাই মনে হয় যেটা ফেভারিট জন্মদিনে সেটা করাটাই বেটার। আর পায়েস অলরেডি হয়ে গেছে, বাবিয়া করেছে, টেবিলের উপর আছে। এখন 1:30 বেজে গেছে, ইচ্ছে ছিল সকাল সকাল উঠে সমস্ত কিছু করার, কিন্তু ওই আমাদের তো সকাল, একটু লেট হয়েই গেছে। যাই হোক, চটাপট দুটোর মধ্যে বসিয়ে দেবো, হয়ে যাবে। মেশাবো তখন কি কি রান্না চলছে এখন? এই ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর ভাজা হয়ে গেছে, এই ক্যাপসিকাম আর গাজর, এটা কাজু বাদাম আর কিশমিশ ভাজবো। আর এখানে হচ্ছে ডিমের কোরমা, পেঁয়াজ কষানো চলছে। ওদিকে আমাদের কেকও এসে গেছে, কেকটা আপাতত ফ্রিজে ভরে রেখেছে, মা এখনো জানে না যে কেকটা এখনো নাবাইনি, দেখিও নি, সেম জিনিস এসছে কি আসেনি। চেনাশোনা লোকজন ঠিকঠাকই দেয়, যার কাছ থেকে বানানো হয় মানে কেক, তো সেই দিয়ে গেছে। ওর কেক নিয়ে ও আজ পার্থ আসেনি, পার্থর ভাই এসেছিল, ভাই আসে এখন দিতে। যাই হোক, আদা রসুন নিয়ে আসি, আদা বাটা রসুন বাটা। থ্যাংক ইউ, মোবাইলটা সরাও, মোবাইলের মধ্যে ঝোল ঝাল পড়ছে, ঝোল পড়েছে, ও কিচ্ছু হবে না। না না, মেরা মোবাইল, মোবাইলটাকে তো জলের মধ্যে রেখেছে মনে হচ্ছে। এক রোজ আগে তোলা হয়েছে, আমি দুবারে ভাজলাম, তাহলে সুবিধা হয় আর কি। সবই ঠিক আছে, 3টার মধ্যে সবই রেডি হয়ে গেছে, কিন্তু পনির বাটার ফ্রাইটা হয়নি এখনো, অন্তত একটা হলেও করবো। একটা
মানে সবার একটা একটা করে। আচ্ছা আচ্ছা চলো আরে যো ডিম কোরমা। ডিম কোরমা তো দেখতে ভালোই লাগছে। এগুলো এগুলো খালি করো বাবা। আরে বাটাটা যখন ভুলবো তখন। হ্যাঁ দেখে দেখে নিয়ে হচ্ছে। এটা কি ব্যাটার? এটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে। কোথায় গেল ম্যারিনেট করা পনিরের পিস? তেলও গরম হয়ে গেছে। কি হয়েছে হয়নি কে জানে, দেখতে হবে। এবার এগুলোকে এগুলো ব্যাটার দিয়ে মাখিয়ে ফ্রাই করা হবে, তাই তো? সেরকমই তো জানি। বিস্কুট গুঁড়ো মুড়ো দেয় না এগুলোর মধ্যে? না দেয়। বলতে পারবো না কেমন হবে। তেল প্রচুর গরম হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলি তো? কমে দিয়েছি। হ্যাঁ কমা। তুমি দেখতে ভালো আছে গো? ভেটকি মাছের ফ্রাই মনে হচ্ছে। লাভ তো কেন? দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন আমি জানি না, দেখা যাক। বাকি একটু সাজিয়ে না নিতে পারলে মার বার্থডে প্ল্যাটার রেডি। খুবই সামান্য প্ল্যাটার। এই যে বার্থডেতে, মার বার্থডেতে একটা ছোট্ট আয়োজন। বলো ব্যাটার ফ্রাইটা ট্রাই করে একটু দেখো আগে। অনেক অনেক বড় আয়োজন না, না সামান্য আয়োজন দেখতে হয়েছে। হ্যাঁ এটা মানে এটা করে আমি নিজে খুব স্যাটিসফাই হয়েছি যে ব্যাটার ফ্রাইটা বেশ ফুলেছে। এবার একটু খেয়ে দেখো, একটু টেস্ট করে দেখো কেমন লাগছে। ও ক্রিস্পি, বেশ আওয়াজটা পেলাম। আমি রিভিউ নেওয়ার জন্য ওয়েট করছি। আর এদিকে আমাদেরও খাবার দাবার বাড়া হয়ে গেছে। এবার টুপাই স্নানে গেছে, আসলে খাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে বেজে গেছিলো 4টে। তারপর একটু রেস্ট নিয়ে চা টা খেয়ে রেডি হয়ে গেছি। মা কেক কাটবে, সেই জন্য 8টা বাজে। কেকটা আমরা নর্মালি যার কাছে অর্ডার দেওয়া হয় তার কাছেই দেওয়া হয়েছিল। কেকটা খুব সুন্দর বানিয়েছে, তারাও তোমাদের দেখাবো। আরও একটা কার্টুন হচ্ছে রেডি হওয়ার, সেটা হচ্ছে দীপনকে বলেছিলাম বাড়িতে আসার জন্য। অন বেশিরভাগ সময় দীপন মার জন্মদিনে থাকে, আসে, বাট এবছর ওর শরীরটা ভালো নেই তাই আসতে পারছে না। তাই আমি আর টুপাই গিয়ে ওই পনির বাটার ফ্রাইটা আর একটা 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 ও পায়েস আর কেক কেক দিয়ে আসবো। সো সেই জন্য আর কি রেডি হওয়া। তো চলো মা রেডি হচ্ছে আর কেকটা তোমাদের দেখিয়ে দিই। ঘরটা ভীষণ মেস হয়ে রয়েছে, সকাল থেকে গুছানো টুছানো উঠতে পারিনি, মানে গুছিয়ে উঠতে পারিনি। এই যে কেকটা লেখা আছে হ্যাপি বার্থডে মা, ভালোই বানায় কেকটাও। পনির কি ব্যাটার ফ্রাই না? হুম, যে কটা ব্যাটার হোক বাটার হোক একটুখানি ভেজে নিয়ে ওই বাড়ি দিয়ে আসবো। তবে সকালবেলা যেরকম ফুলেছে, হ্যাঁ সকালের মতো তো ফুলছে না, ব্যাপারটা হচ্ছে না ব্যাটারটা ফেটে যাচ্ছে কেমন, কিছু একটা সমস্যার জন্য এটা হয়তো হচ্ছে। যাই হোক কিছু করার নেই, এমনি ঠিকই আছে। খারাপ অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে প্যাক করে নিয়ে যাচ্ছি যাতে একটু গরম থাকে। কালারটা খুব সুন্দর, কালারটা মোবাইলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, একটু ডার্ক আসছে, শেডগুলো আরও লাগে। ধন্যবাদ।
বাজে 8:30, আমরা এখন যাচ্ছি বাড়িতে। চল, 9:15 বেজে গেছে। আমরা চলে এসেছি, চাদর মুড়ি দিয়ে একদম জবথব হয়ে গেছে। এদিকে দীপন কি কেক কিনেছে, ফ্রুট কেক, আর জয়নগরের মোয়া। সবাই খুব ভালো খেয়ে, কেমন খেয়েছিস, তুই খেয়েছিস, খাসনি, মা খেয়েছে, কেমন খেয়েছো? সবাই ভালো খেয়েছে, মাসি দিদি ওরাও ভালো খেয়েছে। নিশ্চয়ই আসুন, আমরা এখন চলে যাচ্ছি, সবাইকে টাটা বলে টাটা টাটা। বাবা, এই তো ল্যাপটপে ঢুকে গেছে।